চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ বৃহস্পতিবার আগস্ট 6 তারিখ বিয়ানে 9:30 শহরের বাটালি হিলস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভবন তাইলে ওনারা স্বাগত জানায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা। এরপর সম্মেলন কক্ষত আইয়ে বিদায়ী মেয়র আজম নাসিরুদ্দিন মেয়রত্বন দায়িত্বভার বুঝি লয় খোরশেদ আলম সুজন। এ সময় মেয়র আজম নাসিরুদ্দিন সদ্য নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন রাতত আত্রা ইয়েনে এক ফরা হাজ করিবার অঙ্গীকার করে। এরপর দোয়া মাহফিলত মোনাজাত পরিচালনা করে নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। ১৮০ কার্যদিবসের লাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বভার গ্রহণের পর আল্লাহর হাসে সন্তুষ্টি আর নগরবাসীর হাসে সি প্লাসের মাধ্যমে দোয়া ও সহায়তা চাই নিজের অনুভূতির কথা জানায়। অনল দোয়া করিবেন যাতে করি আর এনে যে আনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আস্থা স্থাপন করে এই করোনা কালের সংকট বহুমুখী সংকট সময় মিলে আর দায়িত্ব দিয়ে বিশ্বাস করি না আই যাতে বিশ্বাস আস্থা মানে ইয়াকে রাখি তৈরি মর্যাদা রাখি তৈরি এই শহরের মানুষেরা একটা স্বস্তিদায়ক মানবিক শহর এর আসল যতদিন সম্ভব এই 180 দিনের ভিতরে যেন বাবা কিছু হাম করে উপহার দিতে হয় নাকি নাই আরা নাই ভাই আরাই আনা ভাই শ্রীলিক্ষ পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের প্রধান কর্মকর্তার পরে এক মত বিনিময় সভা মিলিত যেটা উপস্থিত আছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার, প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমদ ও প্রধান নগর পরিকল্পনা কর্মকর্তা রেজাল করিম সহ আরও একজন। এরপর নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন ফৈল্যে যে হাস্তানাতার দিয়ে ইয়ানলদি শহরের পোর্ট কানেক্টিং রোডের হাস পরিদর্শন করে যেটে যাইনে নগরবাসীর দুঃখ হাজার অগ্রগতি দেহি গুসা উঠে তার যেটে গণমাধ্যমের মুখোমুখি করা হয় ঠিকাদারেরও। দেখুন আর আসছি আর ঠিকাদার আছে আর চিফ ইঞ্জিনিয়ার আছে আর এক্সিকিউটিভ দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আছে আর হান চেষ্টা করে ইনশাল্লাহ আর এই যে ঠিকাদার তাই হক হত করিব আর আগামী 7 দিনের মধ্যে এই পিসি রোডত গাড়ি চলাচলের ব্যবস্থা করিতে না পারিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পরে চুক্তি বাতিল করিবার লাই মন্ত্রণালয়ত সুরেশ গরিবের হতা হয় সুজন। এখন সাইবার বিষয় হলদি ফড়িয়ার ফানি হরজায় করাই চৌধুরী রাসেল সি প্লাস টিভি।